আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাতস রিভিউ। তো বন্ধুরা, আমি চলে এলাম আর একটা রেসিপি নিয়ে, গরুর মাংস কীভাবে ঘরোয়াভাবে একদম সহজ উপায়ে বানানো যায় সেটা শেয়ার করতে। এখানে আমি একটা এক্সট্রা সিক্রেট মশলা ব্যবহার করব, সেটা আমি বলে দেব। তো প্রথমে আমি গরুর মাংস নিয়েছি অনেকটা, এটা আমি টুকরো টুকরো করে নিয়েছি কেটে, অনেকটা চর্বিও আছে, বেশ ভালো লাগবে এটা। তো আমি রান্নার জন্য একটা হাঁড়ি ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি। তো সেই গরম হাঁড়িতে আমি দিয়েছি শুকনো চর্বিগুলো তেল বের করার জন্য। তো শুকনো চর্বি থেকে তেল বার করা হয়ে গেলে আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, দিয়ে দেব কয়েকটা এলাচ আর দারচিনি, তেজপাতা, তেলের উপর এটা দিলে আলাদা একটা স্মেল আসে। দিয়ে দেব কুচি করা পেঁয়াজ, চুলার আঁচটা মিডিয়ামে রাখব। কেটে রাখা মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার পানি দিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে আমি মাংসগুলো ধুয়ে নেব। দিয়ে দেব তেলের উপরে আমি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিনি, পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, মাংস থেকে একটা এক্সট্রা পানি বাগায় ওটা মেরে নেবো। তো আমি আদা রসুন কেটে নিয়েছি, মিক্সিতে দেবো আমি, এটা ব্লেন্ড করে নেব। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। তো মাংস থেকে যে পানিটা বার হয়ে গিয়েছিলো ওটা শুকিয়ে গেছে, দিয়ে দেব বেটে রাখা আদা রসুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে কষাবো। মাংসটা শুকিয়ে গেছে, এক্সট্রা পানিটা মরে গিয়ে, তো খুব ভালো করে এবার আমি কষাবো। তো কষানোর সময় একটু একটু তলায় লেগে গেলে আমি সামান্য সামান্য পানি ব্যবহার করেছি। এইভাবে 15 মিনিট মতো আমি সময় নিয়ে এটা কষিয়েছি। একটু একটু করে পানি দিয়েছি যেহেতু মশলাটা তলায় লেগে যাচ্ছে সেই জন্য। তো ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো পানি রান্না করার জন্য। দিয়ে আমি 20 মিনিট মতো মিডিয়াম টু লোতে রেখে দেবো চুলার আঁচটা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর সিক্রেট মশলাটা, জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটা এক্সট্রা মশলা বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো, এটা স্বাদ আসবে। তো দিয়ে দিয়েছি, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তো আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়েছি। আজকে রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে